আসসালামু আলাইকুম, আমি নাজরিন নাসা। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব কিভাবে গরুর মাংস সহজ পদ্ধতিতে রান্না করা যায়, সেটাই আমি শেয়ার করব। এখানে আমি গোশ নিয়েছি এবং রান্না করার জন্য ধুয়ে রেডি করে হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আমি এখন কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি শুকনো মরিচ কেটে নিয়েছি, 8-10টা মরিচ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এখানে 10-12টি গোলমরিচ আছে, আর এখানে এক্সট্রা আনারস দিয়েছি ভেঙে দুটে, আর শাহি জিরা, লবঙ্গ, বড় এলাচ, আর একটু ওই যে জয়ত্রী, আর এটা জয়ফল সামান্য দিলাম। আর এখানে আমি এলাচ থেঁতো করে নিয়েছি, 10-12টি এলাচ দিয়ে এই যে আমি একটু থেঁতো করে নিয়েছি। এলাচটা থেঁতো করে দিলে তরকারির স্বাদই অন্যরকম হয়। এই যে আমি থেঁতো করে নিয়েছি, এখন এইগুলো আমি এক এক করে সবগুলাই দিয়ে দেবো মাংসের ভিতরে। আমি এগুলো সবই দিয়ে দেবো, এই এলাচ গুলানো দিয়ে দেবো। তারপরে বাটা মশলা দিব, আদা রসুন ধনে জিরে সব কিছু মিলে 4 টেবিল চামচ মতন। 1, 2, 3, 4 আর একটু দিই, যেহেতু মাংস আন্দাজ করা যাচ্ছে না। এটা দিয়ে দিলাম। এখন আমি তেল, সরিষার তেল দিয়ে দেবো প্রায় 2 কাপ মতন। আর দিব হলুদ, হলুদ দিব 3 টেবিল চামচ। আর দিব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। যেহেতু আমি শুকনো মরিচ কেটে দিয়েছি সেই জন্য গুঁড়াটা বেশি দিব না। আরও আমি কিছু কাঁচামরিচ দিব। আর এখানে লবণ দিব 2 টেবিল চামচ। 3 টেবিল চামচ লাগবে, 3 টেবিল চামচ লাগবে, পরে প্রয়োজন হলে আবার দিব। 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিব কিছু দারচিনি আর তেজপাতা, আর কিছু রসুন কুচি দিব, 2টা বড় বড় রসুন আমি কোয়া ছড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে দেব। গোটা গোটা রসুন দিলে ভালো লাগে খেতে। আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1.5 কাপ মতন, 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে আমি 20 মিনিটের মতন ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে আসব। আমি এখানে অ্যাড করব আরও কাঁচামরিচ, তবে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফ্রোজেন করে রেখেছিলাম 1 মাস আগে একটা কাগজের ভিতরে রেখে, এভাবে রবার দিয়ে বন্ধ করে একটা পলিথিন এই ব্যাগের ভিতরে জড়ে রেখেছিলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি 1 মাস পরে আমি এখান থেকে বের বের করে খাই, কিন্তু দেখুন একটা মরিচও পচে নাই। মনে হচ্ছে যে এখনই টাটকা কিনে আনা, কত সুন্দর হয়ে আছে। এখনও আরও 1 মাস আমার কিছুই হবে না আমি যদি রেখে দিই। তো এখন আমি এখান থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, তা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ভিডিওটা আপনাদের ফ্রোজেন করা ভিডিওটা দেখালাম। আমার এই ভিডিওতে আছে, আমার জমি থেকে তুলে নিয়ে আসছিলাম মরিচ, সেই মরিচের এই যে বুঠা ছড়াইনি, আর পানি ছিল না। আর যদি পানি থাকে, ধোয়া থাকে, তাহলে সেটাকে আপনারা অবশ্যই ভোজন করতে গেলে পানিটা শুকিয়ে নিতে হবে, ভালোভাবে বাতাসে, ফ্যানের বাতাসে রেখে কাপড় দিয়ে জোরে ভোজন করে নিতে হবে, শুকায় নিতে হবে, নিয়ে তারপরে ভোজন করে রাখলে কিন্তু পুঠাটা ছড়াবেন না। এভাবে রাখলে দেখেন কত সুন্দর হয়, আজ 1 মাস ধরেও কিচ্ছু হয়নি। তো এইভাবে আমি এখন কিছুটা কাঁচামরিচ, আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দেবো এখান থেকে, নিয়ে গোটা ছড়িয়ে নেবো, নিয়ে কাঁচামরিচগুলো আমি দিয়ে দেবো। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, এই যে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি এখন চুলোটা ধরিয়ে দেবো, চুলোটা ধরিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে রান্না করব, কষে কষে রান্না করব। আর এই যে মরিচগুলানের বুটা সরিয়ে রেখেছি, পরে মাংসটা কষা হয়ে গেলে আমি মরিচগুলো দিয়ে দেবো, রেডি করে ধুয়ে রেখে দিলাম। মাংস প্রায় কষা হয়ে এসেছে, আর একটু পানি আছে, এই পানিটা শুকিয়ে গেলে আমি একটু ঝোলের পানি দিব সামান্য।
একটু পর পর এসে আমি লেড়ে দিয়েছি। আমি আবার একটু ঢেকে রাখবো, তারপরে আমি একটু ঝোলের পানি দিব আর সেই সঙ্গে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কষা হয়ে গিয়েছে, এই যে তেল ভেসে উঠেছে। এখন আমি পাশের চুলাতে যে পানি ফুটতে দিয়েছি এখান থেকে একটু ফুটান্ত পানি আমি মাংসের ভিতর দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ হবে আর একটু গা মাখা ঝোল থাকবে, এজন্য এক মগ পানি আমি দিয়ে দিলাম। এখন আমি ডেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি কাঁচামরিচগুলা দিয়ে দেবো। এই 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এখন ঢেকে রাখবো, একেবারে লো হিটে আমি ঢেকে রাখবো। মাংসটা সিদ্ধ হবে আর তেলটাও ভেসে উঠবে, আর মরিচটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে। আমি এখন ঢেকে একদম লো হিটে রেখে দেবো। মাংস রান্না হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি একটু আমার ভেজে রাখা জিরের গুঁড়া আমি একটু ছিটিয়ে দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আমি এখন একটু মিশিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে চমৎকার, কালারটাও কত সুন্দর। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।